শনিবার পূর্ব বর্ধমান জেলা ভাতারে মুরাতিপুর এবং বামসর গ্রামে পথ দুর্ঘটনায় আহত হয় দুটি পথসারমেয়। মুরাতিপুরে আমির শেখ এবং বামসর গ্রামে কয়েকজন যুবক সারমেয় দুটিকে ভাতারে পশু হাসপাতালে নিয়ে যান। সেদিন তাদের ঠিকমতো চিকিৎসা হয়নি বলে অভিযোগ। সোমবারও তাদের ঠিকমতো চিকিৎসা না হওয়ায় বিক্ষোভ দেখাতে থাকেন পশুপ্রেমীরা। তাদের অভিযোগ, এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না, বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলা হচ্ছে। পশুপ্রেমীরা হাসপাতালের চিকিৎসকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এদিন হাসপাতালের চিকিৎসক উষা দেবী দে জানান, এই হাসপাতালে কোনো পশু ভর্তি রাখা হয় না। উনি বলছেন যে আমি এইগুলো ওষুধগুলো লিখে দিচ্ছি, এগুলো আপনারা কিনে নিয়ে আসুন, দুটো স্যালাইন আছে কিনে নিয়ে আসুন, আমরা পুশ করব, বাকিটা বর্ধমানে হবে। এগুলো তো আপনার পোষা কুকুর নয়, না? তাহলে আপনারা কি চাইছেন? আমরা চাইছি এরা এই রকম পরিষেবা পাক, আমরা কত বর্ধমান নিয়ে যাব, আমরা তো সবারই তো পকেটের ক্ষমতাটা এক নয়। ভর্তির কারা পরিকাঠামো রয়েছে? হ্যাঁ রয়েছে। ওনারা কি বলছেন? ওনারা বলছে এখানে ভর্তি হয় না, থাকা হয় না। আর আমি নিজে এসে দেখেছি এই এই হসপিটালে অপারেশন করতে, সেই এখন আর অপারেশনটাই বন্ধ হয়ে গেছে, ভর্তিও বন্ধ, ভর্তিও বন্ধ। এখন কি চাইছেন আপনারা? এখন এদের ভর্তি করা হোক, এদের ট্রিটমেন্ট দেওয়া হোক, যেন মানুষ কোনো কুকুর পশু পাখি দেখলে যেন নিয়ে এসে তাদের ট্রিটমেন্ট পাবে, এই আশা করে যেন নিয়ে আসে। মানে চোখ দুটো নষ্ট হয়ে যাবে না ট্রিটমেন্টগুলো? তাদের এখানে রাখার জায়গা আছে, তবু কেন রাখছে না? চোখটা কি ঠিক আছে এখনো পর্যন্ত? না ঠিক নেই, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কাদের 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 গাফিলতিতে নষ্ট হলো চোখটা? কোথায় এটা? বাদর পশু হসপিটাল। ওনারা কি বলছেন? ওনারা বলছে আমাদের এই সব কিছু সার্জারি ফার্জারি কিছু করা যায় না, বর্ধমান পাঠিয়ে দিতে হবে। হ্যালো, ওনারা কি রেফার করেছেন? হ্যাঁ রেফার করে দিয়েছেন। তো ওনারা শনিবার ঘটনা করেনি, শনিবারে কিন্তু উইদাউট নোটিশে চলে গেছিল, চলে গিয়েছিলেন, কোনো নোটিশ নেই। এই শনিবার থেকে আজ পর্যন্ত আমরা এই ওষুধগুলো দিয়ে ডাক্তার বাইরে ডাক্তার নিয়েছে, সেইভাবে আমরা ট্রিটমেন্ট করছি। এই হসপিটালটা কিসের জন্য খোলা আছে? শনিবার দিন মুরাতিপুর বাসাই রোডে একটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়, আমাকে একজন খবর দেয় একটা মেয়ে। আমি কিন্তু শোনার পরই সঙ্গে সঙ্গে কুকুরটা খোঁজে এসেছি, দেখি একটা লালার মধ্যে পড়েছিল, কুকুরটাকে তুলি, একটা টোটো নিয়ে আসি, টোটো নিয়ে আসার ওইখানে লোকাল একটা ডাক্তারকে দেখায়, কিন্তু উনি বললো আমার দ্বারাই হবে না, হসপিটালেই চলে যাও। আমি 7:30টার সময় এসেছি হসপিটালে, দেখেছি ওই গেট বন্ধ আছে, এগুলো আমাদের যে পশুপ্রেমী খোকনদা, আমি আমার দাদা হচ্ছে, আমি ওনার বাড়ি চলে গিয়েছি, ও যথেষ্ট তড়িঘড়ি কুকুরটা যথাযথ করে সহায়তা করে ওষুধ দিয়েছে, যে 7:30টার সময় আবার খোকনদা আমরা আবার কুকুরটাকে নিয়ে আসি। কুকুরটাকে নিয়ে আসার পর উনি কোনো গেট খুলেনি, 9:45 যখন বাজে তখন গেটটা খুলে দেখি ডাক্তারবাবু আসেনি, ডাক্তারবাবু বলছে আজকে আসবে না, উইথ নোটিশে উনি ছুটি না কি নিয়েছে আমি জানি না,
কিন্তু সেই দিন ডাক্তারবাবু আসেনি। তারপরে ওই ভেতরে যে দুজন আছে স্টাফ আমি জানি না, ডাক্তারবাবু নেই আমি জানি না, উনি লিখে দিলেন যে ইঞ্জেকশন মনে নিয়ে আসুন। বলছে আমি কোনো ওষুধ নিয়ে আসবো, এই ওষুধ কেন আমি কিনে নিয়ে আসবো, আমাদের হসপিটালে তো পরিষেবার ব্যবস্থা আছে প্রচুর। বলছে না আমাদের এখানে ওষুধ সাপ্লাই নাই, ওষুধ আমাকে কিনে আসে নিয়ে দিয়েছে, আমরা কিন্তু ইঞ্জেকশন কিনে নিয়ে আসি, ইঞ্জেকশন পুশ করে। তারপর বলছে এখানে কুকুরে রাখার কোনো ব্যবস্থা নাই, কিছু নাই, রাস্তার পথ কুকুর যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে সাধারণ মানুষ তো কেউ তুলে নিয়ে আসবে না। এখানে কি পরিকাঠামো রয়েছে? আগে অপারেশন হতো, কুকুর রাখতো পশু, এখন আছে। ওরা এক উন্নয়নের বলছে যে না এখানে কোনো ব্যবস্থা নাই, কোনো ট্রিটমেন্ট। আজকে কি হলো? আজকে আমরা এসেছি এই সোমবার দিন, এসের পর আমরা ডাক্তারবাবু ওই কুকুর দুটো নিয়েছি, চোখ দুটো খুবই আরও বেরিয়ে পড়েছে বেশি করে, যে এখন ডাক্তারবাবুর সাথে কথা বলতে গেলাম, উনি দেখার পর বললে হ্যাঁ ঠিক আছে। আজকে ডাক্তারবাবু এসেছে? আজকে ডাক্তারবাবু এসেছে, ডাক্তারবাবু আসার পর দেখার পর বলছে লিখে দিচ্ছে, বলছে আমাদের এখানে পরিকল্পনা কিছু নাই, আপনি বর্ধান আমি রেফার করছি, আপনি বর্ধান নিয়ে যান। আচ্ছা এইখানে পথ কুকুর আমরা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা পরিষেবা দিয়ে হসপিটাল নিয়েছি, আমরা কেন বর্ধান নিয়ে যাবো? আমাকে বলছে লিখিত দেন, উনি ডাক্তারগিরি করছে আর আমি লিখিত দেবো, সেটা আপনি লিখিত কমপ্লেন করুন, বলছে আমাকে লিখিত দিন তারপর ট্রিটমেন্ট করবো, এখনও পর্যন্ত ট্রিটমেন্ট করা নাই। তাহলে এইটাই কী ব্যাপার? কী চাইছেন আপনারা? আমরা চাইছি এই পথ কুকুর অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কুকুর আমাকে ওই হসপিটালে রাখা হোক, ট্রিটমেন্টটা এখানে করা হোক। ভাতা থেকে আমিরুল ইসলাম, আনন্দবার্তা।